আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সাতটি লক্ষণে আপনিও বুঝতে পারবেন আপনার রক্ত স্বল্পতা রয়েছে, এবং লক্ষণগুলো যদি আপনি ধাপে ধাপে জানতে পারেন তাহলে আমি বলতে চাই অবশ্যই আর ঘরে বসে থাকবেন না, দ্রুত একটি সমাধানে আসতে চাবেন, কারণ বিভিন্ন সমস্যাগুলো আমাদের মাঝে দেখা দিচ্ছে রক্ত স্বল্পতার কারণে। এই সাতটি কারণ আমরা জেনে নিব, চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা কী আমাদের আগে জানতে হবে। রক্তের হিমোগ্লোবিন কমে গেলে তাকে রক্ত স্বল্পতা বলে। এখন কি ছোট বড় ছেলেমেয়ে সবারই হিমোগ্লোবিন একই রকমের থাকে? না, আমরা সেইটা একটু আগে জেনে নিব। একজন পূর্ণবয়স্কা মহিলার রক্তে, আমি আবারও বলছি, একজন পূর্ণবয়স্কা মহিলার রক্তের হিমোগ্লোবিন থাকে স্বাভাবিকভাবে 12.1 থেকে 15.1 ডেসিলিটার, এবং পুরুষের রক্তে, পূর্ণবয়স্ক পুরুষের রক্তে 13.8 থেকে 17.2 ডেসিলিটার, এবং শিশুদের রক্ত 11 থেকে 16-র মধ্যে থাকে। এই হচ্ছে স্বাভাবিক একজন মানুষের হিমোগ্লোবিন। এর থেকে রেঞ্জ যখন কমে আসে তখন তাকে আমরা রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগী বলে থাকি। এখন আসুন সাতটি লক্ষণে আপনিও বুঝতে পারবেন আপনার মধ্যেও রক্ত স্বল্পতা রয়েছে। নাম্বার ওয়ান, কমন একটি সমস্যা, দুর্বলতা। আমি আপনাদের এইটা কমন বললাম এজন্যই, যাদেরই রক্ত স্বল্পতা থাকবে তাদের একটু দুর্বল বোধ মনে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কমন বিষয়। রক্ত স্বল্পতার প্রধান লক্ষণ হচ্ছে দুর্বলতা হওয়া। আপনি চিকন হন মোটা হন এটা কোনো ব্যাপারই না, রক্ত স্বল্পতার বিষয়টা কিন্তু একদমই আলাদা। এমন নয় যে মোটা মানুষ রক্ত স্বল্পতায় ভোগে না চিকন মানুষটা ভোগে, বা চিকন মানুষ ভোগে না মোটা মানুষ ভোগে, এটা কোনো স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে না। আমি আশা করি নাম্বার ওয়ান বুঝতে পেরেছেন, দুর্বলতা লাগা। নাম্বার টু, শ্বাসকষ্ট। অনেকের রয়েছে শ্বাসকষ্ট হয়ে থাকে, অল্পতেই নিঃশ্বাস ঘন হয়ে যায়, রক্ত স্বল্পতার আরেকটি প্রধান কারণ হতে পারে। নাম্বার থ্রি, বুক ধরপড় করা। যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা অল্পতেই হাঁপিয়ে যায়, একটু সিঁড়ি বাইতে গেলেই বুকটা ধরপড় করে ওঠে, ইভেন কোনো দুঃসংবাদ শুনলে বুকটা এমন বাড়ি দিয়ে ওঠে এই রক্ত স্বল্পতার কারণেই। আই মিন তাদের হার্টে দুর্বলতা কাজ করে। আশা করি নাম্বার থ্রি বুঝতে পেরেছেন। নাম্বার ফোর, মাথা ব্যথা ও মাথা ঘোরা। মাথা ব্যথা এক জিনিস, মাথা ঘোরানো এক জিনিস। মাথা ব্যথাকে আমরা বড় মনে না করলেও মাথা ঘোরা কিন্তু এমন একটা বিষয়, চলতি পথে আপনার মাথা ঘুরলে দিলে আপনি কিন্তু পড়ে যায়, বড় দুর্ঘটনাও হতে পারে। তাই অবশ্যই রক্ত স্বল্পতা থাকলে তার উপরে পদক্ষেপ নেবেন। আর যাদের রক্ত স্বল্পতা থাকে তাদের কোনো কারণ ছাড়াই মাথা ব্যথা করতে পারে, মাথা ঘোরাইতে পারে, এই জিনিসটা একটু ফোকাস করবেন। নাম্বার ফাইভ, আরেকটা বিষয় না বললেই নয়, ছোটোবেলা থেকে কিন্তু আমরা যখন ডাক্তারের কাছে যেতাম বা আপনারা যেতেন, ডাক্তার আমাদের চোখের নিচে দেখতো, জিহ্বা দেখতো, হাত দেখতো। এর একটি প্রধান কারণ হচ্ছে কি, অনেক ডাক্তারই বুঝতে চাই যে আপনার রক্ত স্বল্পতা রয়েছে কিনা। আই মিন শরীরের বিভিন্ন অঙ্গে ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায় রক্ত স্বল্পতা থাকলে, রক্তের হিমোগ্লোবিন কম থাকলে। আমি আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। নাম্বার সিক্স, রক্ত স্বল্পতা হওয়ার প্রধান একটি কারণ হচ্ছে কি, আয়রনের ঘাটতি। আর আয়রনের ঘাটতি থাকলে একজন মানুষের চুল পড়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে এখানে বলা যায় যে রক্ত স্বল্পতা রোগীদের চুল পড়ার সমস্যা হতে পারে। দেখবেন আপনার স্বাভাবিক যে চুল পড়ার প্রতিদিনে একটা সংখ্যা থাকে যে এত সংখ্যার মধ্যে একটা চুল পড়তে পারে, এর থেকে কিন্তু অতিরিক্ত যাদের চুল পড়ে তাদের রক্তের হিমোগ্লোবিন কম থাকতে পারে বা আয়রনের ঘাটতি থাকতে পারে, এই বিষয়টাও একটু কেয়ার করতে হবে। নাম্বার সেভেন, বিষণ্ণতা বা সামান্য কিছুতেই রেগে যাওয়া, অল্প কিছুতেই অতিরিক্ত রাগ, এটাও রক্ত স্বল্পতার কারণ হতে পারে। অল্প কিছুতে অতিরিক্ত বিষণ্ণতা বা মানসিক চিন্তা করা, ডিপ্রেশনে পড়ে যাওয়া রক্ত স্বল্পতার একটি কারণ হতে পারে। আমি আপনাদের বলতে চাই এই সাতটি কারণ আপনার মধ্যে দেখা দিলে বা এর মধ্যে ম্যাক্সিমাম কোনো কারণটা দেখা দিলে অবশ্যই আর ঘরে বসে না থেকে বিভিন্ন মাধ্যমে রক্ত স্বল্পতার সমাধানে আসা যায়, ট্রিটমেন্টের মাধ্যমে বা খাবার পরিবর্তনের মাধ্যমে, জীবনমান চেঞ্জের কারণে রক্ত স্বল্পতার সমাধানে আসা যায়। আপনারা যদি চান অবশ্যই রক্ত স্বল্পতার সমাধান নিয়ে আমি ভিডিও দিব, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং এই সাতটি লক্ষণের যে কোনো লক্ষণ দেখা দিলে দীর্ঘদিন যাবত আপনারা অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে যেতে ভুলবেন না। এই যে সাতটি সমস্যা আমি আপনাদের বললাম, এই সমস্যা একজন মানুষের স্বাভাবিকভাবে হবে রক্ত স্বল্পতা ছাড়া, এটাও কিন্তু একদম কমন একটি বিষয়। কিন্তু যখন দেখবেন দীর্ঘদিন যাবত আপনার ভিতরে এইগুলো কাজ করছে তখন আর ঘরে বসে থাকার একদমই দরকার নেই।
অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।